ছমাসের ব্যবধানে ফের ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের বারান্দা। ফের বর্ধমান স্টেশন ভেঙে বিপত্তি। 2020 সালের 4 জানুয়ারি প্রায় 6 মাস আগে এক বড়সড় দুর্ঘটনা ঘটে বর্ধমান স্টেশনের সামনের অংশ ভেঙে পড়ে যায় হুড়মুড়িয়ে, ফলে সেখানে স্টেশনে থাকা এক ভবঘুরের মৃত্যু হয়। তখনই তড়িঘড়ি স্টেশনের সামনের অংশ কোনোরকমভাবে মেরামতি করে ফেলা হয়, ফলে আজ রবিবার আবারও পুনরাবৃত্তি স্টেশন চত্বরে দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিক। তবে এবার বড়সড় দুর্ঘটনা নয়, অল্পের মধ্যে প্রাণে বাঁচল পরিযায়ী শ্রমিকরা। এদিন বর্ধমান স্টেশনে পরিযায়ী শ্রমিকের ট্রেন ঢোকে কেরালা থেকে, তারপর তাদের সোশ্যাল ডিস্টেন্স মেনেই পরিযায়ী শ্রমিকরা লাইনে দাঁড়ায় এবং একে একে করে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চেক আপ করে তবে তাদেরকে বাসে করে কাউকে কোয়ারেন্টাইন সেন্টারে এবং কাউকে তাদের বাড়ির গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে। হঠাৎ করে লাইনে দাঁড়িয়ে থাকা এক পরিযায়ী শ্রমিকের গায়ে পড়ে যায় স্টেশনের সামনের অংশ ভেতরে থাকা ফল সিলিংয়ের টুকরো। ওই শ্রমিকের নাম জানা যায় শেখ শামিউল। তার বাড়ি পূর্ব বর্ধমানের দোগাছিয়া সোনাপুরে। এদিন ওই স্টেশন চত্বরে পরিদর্শনে যান বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর খোকন দাস। তিনি বলেন, এই কেন্দ্রীয় সরকার কোনো কাজ করছে না, দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। রেলমন্ত্রী তিনিও রেলের কোনো কাজ করছেন না, এও তিনি এদিন বলেন। এবং একজন পরিযায়ী শ্রমিক সেখানে আহত হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। রেলের কি নিরাপত্তা কি আছে বলে মনে হচ্ছে? দেখুন, আজ থেকে প্রায় 7 মাসের কাছাকাছি 4 জানুয়ারি রেলের বাইরে যে এটা ছিল সেটা ভেঙে পড়েছিল। আপনারাও সবাই জানেন, আমরাও তখন ওখানে ছিলাম, বহু মানুষ সেইদিন আহত হয়েছিল। যদিও সেই দিন আরও বেশি মানুষ থাকতো তাহলে বহু মানুষ মারা যেত। আমরা দেখেছি তারপরই এটা বাগিয়েছে, কিন্তু তড়িঘড়ি বাগাতে গিয়ে আজকে আবার এই 6 মাস পর আজকে আবার সিলিং ভেঙে পড়েছে। একটা বাইরে থেকে যে শ্রমিকগুলো আছে একটা শ্রমিক আজকে আহত হয়েছে। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার যে এখন আমাদের ভারতবর্ষে আছে, আমরা তখনও বলেছিলাম এই কেন্দ্রীয় সরকারের দেশের জন্য কাজ করা নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা নাই। এই কেন্দ্রীয় সরকার সব সময় চেষ্টা করছেন দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক গণ্ডগোল লাগিয়ে দেশের কোনো কাজ না করে গোটা দেশটাকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে। আপনারা দেখেছেন আজকে এই যে আজকে দেশ জুড়ে বিশ্ব জুড়ে যে COVID-19 যে চলছে, আজকে আমাদের ভারত সরকার কিভাবে আমাদের দেশে এই রোগটাকে বাড়িয়ে তুলেছে, আজকে সেইভাবে তারা দেশের কোনো কাজই তারা করে না। তাদের শুধু সবসময় সাম্প্রদায়িক রাজনীতি করে ভারতবর্ষের মানুষকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছে। আমরা তখনও বলেছি যে রেলের ব্যর্থতা, রেলের যে মন্ত্রী তিনি রেলের জন্য কিছুই করছেন না গোটা ভারতবর্ষব্যাপী। আমরা বর্ধমানে এই সব পুরনো বিল্ডিং এর আগেও আমরা বলেছিলাম ভেঙে দিয়ে নতুন করে সুন্দর করে করতে, কিন্তু 2020 সালের 4 তারিখে বাইরের এই প্ল্যাটফর্ম ভেঙে পড়েছিল। আজকেও তড়িঘড়ি বাগাতে গিয়ে আজকেও দেখা গেছে সেই সিলিং ভেঙে পড়েছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, এটা রেল দপ্তরের ব্যর্থতা। আমরা বারবারই বলি যে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের কোথায় কোনো কাজ করে না, এটাই তার প্রমাণ। আর আজকে এই নতুন জিনিস যে আবার ভেঙে পড়ে, হয়তো বড় দুর্ঘটনা ঘটতো, যেহেতু এখন কোনো লোক স্টেশনগুলোতে নাই, তাই একজন বাইরে থেকে যে শ্রমিক আসছিলেন তাদের মধ্যে একজন আহত হয়েছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা এই দেশের আমাদের এই বাংলায় রাজনীতিকে এইভাবে মানুষের কাছে সাম্প্রদায়িকভাবে পৌঁছে না দিয়ে আপনারা অন্তত দেশের কথাটা ভাবুন, এবং আপনারা ক্ষমতায় রয়েছেন, দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন, আপনারা এই রেল দপ্তরটাকে ভালোভাবে দেখুন। রেলের যে পুরনো বিল্ডিংগুলো আছে তাদের ভেঙে নতুন করে যাতে হয় তার চেষ্টা করুন, কারণ যে কোনো সময় বাংলা এবং ভারতবর্ষের যে কোনো এই পুরনো বিল্ডিং ভেঙে যেয়ে একটার পর একটা দুর্ঘটনা এর আগেও ঘটেছে, আবার সেই দুর্ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতে চলেছে। আমরা ধিক্কার জানাই কেন্দ্রীয় সরকারকে যে তাদের এই রেলের ব্যর্থতার জন্য। ঠিক এখানে ঘটেছিল বলতে লাইনে দাঁড়িয়েছিলাম চিকিৎসা করার জন্য, তা ওই চুনের বোর্ড ছিঁড়ে মাথায় পড়েছে, তা আমার মাথায় হালকা আঘাত হয়েছে। আগে শুনেছি সেই আগেও নাকি শুনেছি সম্পূর্ণ ছিঁড়ে পড়ে গেছে, তাহলে এটা কেন ভালো করে ব্যবস্থা করছে না? এর দায়িত্ব কে নেবে যদি কোনো মানুষের কোনো বিপদ হয়? অনেক শ্রমিক ছিল তো যখন পড়েছিল? হ্যাঁ, অনেক শ্রমিক ছিল। তো মাথায় লেগেছে নাকি? আমার মাথায় লেগেছে। তোর নামটা কি? নাম শামিউল। কি? শামিউল। শামিউল, দেখেছিলাম যে বর্ধমান স্টেশনে যে সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বেশ কিছু কয়েক মাস আগেই, আবারও সেই আজকে দেখা গেল যে সামনের অংশরই একটা অংশ ভেঙে পড়ে এক পরিযায়ী শ্রমিক আহত হয়েছে, কী বলবেন রেলের তরফ থেকে? কি এটা রেল বর্ধমান জংশন রেলওয়ে কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে এই ঘটনা আজকে ঘটল। এর আগে সবাই জানে
যে জানুয়ারি মাসের 4 তারিখে বর্ধমান স্টেশনের একটা অংশ ভেঙে পড়ে। সেখান থেকে বর্ধমান রেল স্টেশন কর্তৃপক্ষ শিক্ষা না নিয়ে তড়িঘড়ি এই এই স্টেশন রেডি করে ফেলেছে, কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই, শুধু ফোপড়া হয়ে আছে, ফোপড়া মধ্যটা ফাঁকা, তারই পরিচয় আজকে রেজাল্ট আজকে কিন্তু আপনি পেলেন। একটা চামড় ভেঙে বর্ধমান যে আমাদের পরিযায়ী শ্রমিক যারা দূর দূরান্ত থেকে আসছেন তার মাথায় ভেঙে পড়েছে। এনি টাইম হয়তো এই বিল্ডিংটাও কোলাপস করতে পারে। আজকে এনারা কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ার্সরা আছে, পুলিশ ডিপার্টমেন্ট, আরপিএফ, জিআরপি, মেডিকেলের লোক কাজ করছেন, এদের সিকিউরিটি কোথায়? পীয়ূষ গোয়েল কোথায়? কোথায় রেল মিনিস্টার? আচ্ছা এখানে দেখা যায় যে জিআরপি অফিসাররা সব দাঁড়িয়ে আছে, কিন্তু রেলের আধিকারিক এখনো পর্যন্ত নেই। তারা জানে সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে, তো এই আধিকারিকরাই দায়ী, রেসপন্সিবল। এই আধিকারিকদের সাসপেন্ড করতে হবে, না হলে বর্ধমান স্টেশন আগের মতো ফিরবে না। এই আধিকারিকদের জন্য আজকে এই জিনিস হচ্ছে বর্ধমান রেল স্টেশনে, ওরা সামনে আসবে না। প্রতিটা ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, আরপিএফ, জিআরপি, কিন্তু রেলের পক্ষ থেকে কোনো লোক দেখতে পাচ্ছে নেই কোনো লোক। কারণ এরা জানে যে এই মধ্যে কি হয়ে আছে, এই মানুষগুলো জানে, তাই এরা সামনে আসতে ভয় পাচ্ছে, মিডিয়াকে ফেস করতে ভয় পাচ্ছে এরা, এই কারণ। তার মানে বলতে যাচ্ছেন যে রেলের সম্পূর্ণ গাফিলতি, সম্পূর্ণ 500% গাফিলতি রেলের, রেলের গাফিলতি ছাড়া কিছু হতে পারে না। গৌরব সমাদার বসে আমরা ওই ট্রেনটা যখন বসেছিলাম তখন আমরা এই ডকুমেন্ট দিচ্ছিলাম, যারা পরিযায়ী শ্রমিক যে সমস্ত এসেছিল তাদের ডকুমেন্ট দিচ্ছিলাম। হঠাৎই একটা চিৎকার শুনলাম, চিৎকার শুনে দেখ ওপরে যে সিলিংটা ছিল সেটা ভেঙে একটা ছেলের মাথার ওপরে পড়েছে। সেটা ইতিমধ্যে একটু অসুস্থ হয়ে পড়ে, তার মাথায় জল ঠল দেওয়া হয়, তার কিছুক্ষণ পরে এখানটাতে ফাটল ধরানো ছিল, এখানেও ফাটল ধরানো ছিল, আস্তে আস্তে ঘুরে পড়ে পুলিশ আমাদের এখানে নিয়ে আসে আর এই জায়গাটা মেরামত করার জন্য ব্যবস্থা করে। এই সিলিংটা কিসের সিলিং ছিল? ইট পাথর সিমেন্টের? না না, এটা তো ওই যে প্লাস্টার অফ প্যারিসে, প্লাস্টার অফ প্যারিস থাকার কারণে ওইখানটা এমনি ভালোই ছিল, এইখানটা ঝোলার অবস্থায় ছিল, বিপজ্জনক ছিল এই জায়গাটা, কিন্তু ভুলক্রমে ওইটা ছেড়ে ছেলেটার মাথায় পড়লো। এটা যদি সিমেন্ট বালি হতো তাহলে অনেক কি ক্ষতি হতো, ঠিক আছে? পরিযায়ী শ্রমিক এখানটা লাইন দিয়েছিল, এমনকি মেডিকেল টিমও ছিল, তাদের মাথায় পড়তে পারতো, একটা ভয়াবহ হাত থেকে এরা রক্ষা। মানে যেহেতু এটা মানে প্লাস্টার অফ প্যারিসে ছিল সেই জন্য এটা ভয়াবহ হাত থেকে রক্ষা পেল, যদি কোনো সিমেন্ট বালি ঢালাই হতো তাহলে এখানে অনেক মানুষই আহত হয়ে পড়ে যেত। আপনার নাম? শুভজিৎ দাস। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।